জয় হিন্দ বন্ধুরা, আমি আহমেদ আলী খান আর তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। বন্ধুরা, আজ পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। মহিলা কনস্টেবলের শূন্য পদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্য পুলিশ তরফ থেকে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এই নোটিফিকেশন, মোট কতগুলি শূন্যপদ, আবেদনের শুরু ও শেষের সময়সীমা, আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক মাপজোক, পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার সিলেবাস, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুরা, দেখো যে নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে, এখানে অলরেডি দেওয়া আছে, তো এটি প্রকাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে, যাকে পিআরবি আমরা বলে থাকি, এবং যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে সেটাকে এখানে ক্যাটাগরাইজ করা হয়েছে। তো সর্বপ্রথম দেখো আনরিজার্ভ ক্যাটাগরিতে, যেটাকে আমরা বলি জেনারেল ক্যাটাগরি, তো জেনারেল ক্যাটাগরিতে এই জায়গা 343টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং ইসি আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা এক্সেম্পটেড ক্যাটাগরিতে পড়ো তারা হচ্ছে 227 জন, এবং হোমগার্ড, এই জি মানে হচ্ছে হোমগার্ড, হোমগার্ড এবং অথবা ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স, তাদের 113টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ার, যারা সিভিক ভলেন্টিয়ার্স অলরেডি কাজ করছো, তারা 71টি সিট পাবে, এবং স্পোর্টস কোটাতে 28খানা সিট দেওয়া হয়েছে। এবার চলে আসি আমরা শিডিউল কাস্ট, শিডিউল কাস্টে 141টি, শিডিউল কাস্টের মধ্যে যারা ইসিতে পড়ো তারা হচ্ছে 100টি আসন পাবে, এবং হোম ক্যাটাগরি হোমগার্ড অথবা এনভিএফএ 42টি, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ার্স 29টি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব 28টি, শিডিউল ট্রাইব এক্সেম্পটেড ক্যাটাগরি 29টি, শিডিউল ট্রাইব হোমগার্ড অথবা এনভিএফএ 14টি, শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার্স 14টি। এবার চলে আসি আমরা ওবিসি, দেখো ওবিসিতে এখানে যে ভ্যাকেন্সিগুলি দেওয়া আছে, ওবিসিতে যারা ওবিসি এ সার্টিফিকেট হোল্ডার আছো তারা 57টি সিট পাচ্ছ, এবং ওবিসি এ সার্টিফিকেট হোল্ডারদের জন্য যারা এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে পড়ো তাদের 42টি সিট থাকবে, এবং ওবিসি এ আর তারা হোমগার্ডে অলরেডি সার্ভিস করছো অথবা এনবিএফ ফোর্সে আছো তোমরা, তারা 29টি সিট পাবে। ওবিসি এতে সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করছো তারা 14টি, ওবিসি বি সার্টিফিকেট যারা হোল্ডার আছো তারা 43, ওবিসি এক্সেম্পটেড ক্যাটাগরি 28, ওবিসি হোমগার্ড অথবা ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্সের যারা কাজ করছো অলরেডি 14টি, এই সমস্ত কিছু রিজার্ভেশন তোমাদেরকে দেওয়া হয়েছে, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার্স 14টি। তো টোটাল লেডি কনস্টেবলের যে টোটাল সিট আছে সেটা 1420টি, এবং এদিকে দেখো এই জায়গা দেওয়া আছে যে টোটাল ভ্যাকেন্সি যেটা, এটা প্রভিশন আছে, এটা চেঞ্জ হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। তোমরা জানো এর আগে কলকাতা পুলিশে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেখানে মেয়েদের সিট কম ছিল, তারপর সেটা বাড়ানো হয়েছে, ঠিক আছে? তো এখানেও সম্ভাবনা আছে, বাড়তে পারে অথবা কমতেও পারে। এবার এই জায়গা দেখো সেকেন্ড বিতে অপশানে ভ্যাকেন্সি ফর হোমগার্ড অ্যান্ড এনভিএফ, যেটা আমি আগেও বললাম যে ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স অথবা সিভিক ভলেন্টিয়ার্স অনলি ফর সার্ভিং, তারা যদি 3 বছরের জন্য, মানে 3 বছর অ্যাটলিস্ট কাজ করছো, 3 বছর তাদের কমপ্লিট হয়েছে, তারাই কিন প্রভিশন, তারা ফেসিলিটিসগুলি ক্যাটাগরিতে পড়বে এবং ফেসিলিটিসগুলি পাবে তোমরা। এবার কবে থেকে আবেদন তোমরা করতে পারবে? তোমরা আবেদন করতে পারবে 23/4 থেকে আবেদন করতে পারবে, 23/4/2023, মানে 23শে এপ্রিল থেকে আবেদন শুরু হবে, টাইম হচ্ছে 12টা থেকে শুরু হয়ে যাবে আবেদন, এবং এই আবেদন শেষ তারিখ হচ্ছে 22 মে 2023 পর্যন্ত, 12টার আগে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অনলাইনে করা যাবে, তোমরা সবাই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ আছে, অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড প্রসেসিং ফিজগুলি কীভাবে দিতে হবে আর কাদেরকে দিতে হবে। এখানে শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবকে ছাড় দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না, তাদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা জমা দিতে হবে, এবং অল ক্যাটাগরিজ এক্সেপ্টেড শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, বাকি যত ক্যাটাগরিজে পড়ছো সবাইকে 150 টাকা তো ফিস দিতেই হবে, তার সাথে 20 টাকাও দিতে হবে, মানে মোট তোমাদেরকে পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপ করার সময় 170 টাকা। আবেদন করা যাবে এই ওয়েবসাইটে, এখানে তোমরা ক্লিক করবে যে কোনো সাইবার ক্যাফে যেখানে ভালোভাবে তোমার
যত্ন সহকারে ফর্মটা ফিল আপ করে দেবে, অবশ্যই সেখান থেকেই কিন্তু ফর্মগুলি ফিল আপ করো, যেন কোনো রকম ত্রুটি না থেকে থাকে সেটা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং মাধ্যমে তোমার অনলাইন যে পেমেন্ট বা ফিস জমা দিতে হবে সেটা অবশ্যই এই ইউপিআই এর মাধ্যমেও তোমরা ফিসটি জমা দিতে পারো। আচ্ছা, এখানে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। সর্বপ্রথম হতে হবে সে ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই যেন হয়, মানে ভারতীয় নাগরিক যেন হয় সে, এবং 18 থেকে 30-এর মধ্যে তার যেন বয়স থাকে। বয়সের ছাড় তাহলে কারা পাচ্ছে? যারা অলরেডি আছো এসটি এসসি এবং ওবিসি, ঠিক আছে? এসটি এসসিদের জন্য 5 বছর এক্সট্রা পাবে, তার মানে 30 বছর এদিকে, এদিকে 5 বছর, 35 ইয়ার্সের মধ্যে যারা আছো এসটি এসসি তারা পাচ্ছ ছাড়, 5 ইয়ার্স এক্সট্রা, এবং ওবিসি পাবে 3 বছরের ছাড় পাবে। যেসব প্রার্থীরা ওবিসি ক্যাটেগরিতে পড়ছো তাদের আরও 3 বছর, মানে 33 বছর লাস্ট তারা আবেদন করতে পারবে, 18 থেকে 33, এবং প্রথমটা যেটা বললাম এসটি এসসিরা 18 থেকে 35-এর মধ্যে, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশন কারা আবেদন করতে পারবে? যারা মিনিমাম মাধ্যমিক পাস আছে, ঠিক আছে? তো মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। যদি লেডি কনস্টেবলে কেউ অ্যাপ্লাই করতে চাইছো, যে মেয়েরা আবেদন করবে তারা অবশ্যই মাধ্যমিক পাস যেন থাকে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাথে অন্যান্য বোর্ড ইকুইভ্যালেন্ট থাকতে হবে, মানে এনআইওএস আছে, মাদ্রাসা বোর্ড আছে, আরও অন্যান্য বোর্ড আছে, তারা অবশ্যই জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্বীকৃতি পাওয়া এরম ইকুইভ্যালেন্ট এডুকেশনাল তোমার বোর্ড থেকে তোমাকে মাধ্যমিক পাস শো করতে হবে কোয়ালিফিকেশন প্রুফ হিসাবে। এবার আমরা দেখে নেব যে ফিজিক্যাল মেজারমেন্ট স্ট্যান্ডার্ড কী আছে ক্যান্ডিডেটদের, কারা এই আবেদন করতে পারবে। প্রথম হচ্ছে যে লেডি কনস্টেবল পুলিশের জন্য সেই সব প্রার্থীরা আবেদন করতে পারবে যারা ক্যান্ডিডেট, যে এই যে 160 সেন্টিমিটার, ভালো করে শুনবে, এই 160 সেন্টিমিটার যে হাইটটি আছে এটা অল ক্যান্ডিডেটদের জন্য, কিন্তু ছাড় যারা পাচ্ছ, যারা 152 পাচ্ছ, তারা হচ্ছে শিডিউল ট্রাইব আছে, রাজবংশী, গারওয়ালিস অথবা গোর্খা যারা আছে তারা 152 সেন্টিমিটার, তাদের এই হাইট মেজারমেন্ট নেওয়া হবে, ঠিক আছে? এই যাদের এই হাইট আছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। এবং ওয়েট যে যেটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু হাইট, এটা 49 কেজি, এটা মিনিমাম দেওয়া আছে, ঠিক আছে? এবং সাথে তোমাদের যারা শিডিউল ট্রাইব পড়ছো, রাজবংশী বা আদার্স এতে পড়ছো, গোর্খা অথবা গারওয়ালিস, তাদের জন্য ওজন 45 কেজি হলে হবে সুটেবল তারা। এবার এখানে দেখো এই জায়গায় মেথড অফ রিক্রুটমেন্ট কী আছে। দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ দ্য কোয়ালিফিকেশন অফ প্রিলিম রিটেন টেস্ট। তার মাধ্যমে যারা যারা পাশ করবে সেই প্রিলিম টেস্টটি, প্রিলিম পরীক্ষার পর, এটা একটি রিটেন পরীক্ষা, রিটেন পরীক্ষা পাশ করার পর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে রিটেন একটা ফাইনাল এক্সাম, তারপর ইন্টারভিউ, অ্যান্ড দেন বাকি ডকুমেন্টেশন কমপ্লিট হবে। তো প্রিলিমিনারি যে এক্সাম আছে 100 মার্কসের পরীক্ষাটি হবে, আর MCQ বেস হবে, টোটালটি মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার থাকবে, তার মধ্যে 100টি টোটাল কোশ্চেন থাকবে, ঠিক আছে? প্রত্যেক কোশ্চেনের মান 1 নম্বর করে, এবং 2টি ল্যাঙ্গুয়েজ এটা থাকবে, নেপালি এবং বেঙ্গালি ভাষায় পরীক্ষার প্রশ্নটা তৈরি হবে। সিলেবাসের মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, 40টি প্রশ্ন থাকবে, এবং সাথে থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড বেস, থাকবে 30টি প্রশ্ন, এবং রিজনিং যেটাকে আমরা জিআই বলি, জেনারেল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে 30টি। তো টোটাল 100টি কোশ্চেন এবং 100 মার্কসের থাকবে। অবশ্যই তোমরা মনে রাখবে নেগেটিভ আছে, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে, যদি কেউ একটি ভুল করে 1/4 মানে হচ্ছে 0.25 নম্বর তার কাটা যাবে, একটি ভুল হলে 0.25 নম্বর কাটা যাবে। সেভাবেই তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিও, এবং বলে দিই যারা পরীক্ষার প্রিপারেশন করতে চাইছো, ইন্ডিয়ান ফোর্স একাডেমি তোমাদের সাথে সবসময় আছে। ইন্ডিয়ান ফোর্স একাডেমির যে তোমরা কল করতে পারো ভর্তির জন্য, নতুন প্রার্থী নতুন ব্যাচে আমরা নিচ্ছি, এবং আবেদন দরকার পড়লে তোমরা নিজের এলাকায় তোমরা ভালো কোনো সাইবার ক্যাফে থেকে অবশ্যই গিয়ে ফর্ম ফিল আপ করো 23 তারিখের পর। আর যদি মনে হচ্ছে তোমরা এখানে এসে ভর্তি হয়ে বা ফর্ম ফিল আপ করে ভর্তি হবে সেটাও সম্ভব, এই নম্বরে কল করে নেবে অবশ্যই, 9833-6355-55, ঠিক আছে? এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, তোমার যে কোনো ইনকোয়ারি যদি থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কল করে নিই। যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই ডেমো ক্লাস আগে নিয়ে নাও, তারপর ভর্তি হও, ঠিক আছে? চলো এগিয়ে যাই আমরা। যারা যারা প্রিলিম পরীক্ষা পাশ করবে সেই সব প্রার্থীদেরকে ডাকা হবে PMT এবং PET টেস্টের জন্য, ঠিক আছে? PMT হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তোমরা আগে যাবে মাঠে, মাঠে তোমাদের আগে মেজারমেন্ট হবে। তো মেজারমেন্ট হওয়ার পর যারা যারা হাইটে টিকবে তাদেরকে 800 মিটার দৌড় করতে হবে 4.5 মিনিটে,
ঠিক আছে? তো এখানে ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা, ঠিক আছে? আমি আগেও বললাম যে তোমরা এই নাম্বারে, যে নাম্বারটি দিলাম তোমাকে, ওই নাম্বারে কল করলে তো আমাদের এখানে রিটেন পরীক্ষার এবং সাইড বাই সাইড মাঠের প্র্যাকটিসও করানো হয়, ফিজিক্যাল ট্রেনিংও করানো হয়, তাতে তোমরা ভালোভাবে তৈরি হবে প্রথম থেকে, ঠিক আছে? এবং মক টেস্টের ব্যবস্থা আছে, খুব স্বল্প খরচ আছে, এবং সাথে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আছে। যারা বাইরের মানে ওয়েস্ট বেঙ্গলের দূরের যে ডিস্ট্রিক্টে থাকো, যে মেয়েরা, অবশ্যই এখানে কল করলে তোমরা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে এবং থাকার ব্যবস্থাও আমরা দিচ্ছি। এবার দেখো, যারা এবার মাঠে টিকে গেছো, মাঠ পাশ করে গেছো, মানে তারা আবার আরেকটি পরীক্ষা হবে, যেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা। সে মার্কসটি হবে 85 নম্বরের একটি পরীক্ষা হবে, কোশ্চেন থাকবে 85 কোশ্চেন থাকবে, ঠিক আছে? 85 কোশ্চেনের মধ্যে থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে, ঠিক আছে? এটা হচ্ছে 25টি থাকবে, মানে 25 মার্কসের। ইংরেজি 10 মার্কসের থাকবে, যেটা অ্যাজ ইট ইজ কলকাতা পুলিশের হতে চলেছে, সেভাবেই এটা পিআরবি সেট করেছে পুরো পরীক্ষাটি। ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বরের, মানে 25টি কোশ্চেন, এবং রিজনিং বা জিআই বলতে পারো, এখানে 25 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। টোটাল প্রশ্ন 85 মার্কস। এখানেও কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভ হচ্ছে 1-4, মানে 0.25। যারা একটি ভুল করবে 0.25 তাদের বাদ যাবে। কোয়ালিফাই করবে মেন পরীক্ষায়, তাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এবার ফাইনালি যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে, তারা ফাইনালি যাবে মেডিকেলের জন্য, ঠিক আছে? মেডিকেল এক্সামিনেশনের মধ্যে তোমাদের নিয়ারেস্ট বলে দেওয়া হবে যে কোথায় মেডিকেল সেন্টার পড়ছে, সেখানে যা যা তোমাদের বলা হবে সেই ধরনের টেস্ট করে, এবং একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের নিয়ারেস্ট এসপি অফিসে সেখানে গিয়ে জমা দিতে হয়, ঠিক আছে? এবার তারপর তোমাদের ফাইনালি টাকা হবে, আর দেন জয়েনিংয়ের জন্য, মানে ট্রেনিংয়ে তোমাদেরকে তারপরে পাঠিয়ে দেওয়া হবে। মানে ট্রেনিং মানেই হচ্ছে তোমাদের জয়েনিং। তো এই হচ্ছে পুরো সিস্টেম, ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই এটাকে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।